সাইয়েদা তুননিসা ইহালিল জান্না, কত মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনা শ্রবণ করতেছেন। আম্মুজিরা, আপনাদের মনের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা আছে, নবীর বংশের ভালোবাসা আছে, ইমামে আলী মাকামের ভালোবাসা আছে, মা ফাতেমার ভালোবাসা আছে, ইমাম হাসান হুসাইনের ভালোবাসা রয়েছে। এই ভালোবাসা থাকার কারণে আল্লাহ পাক আপনাকেও জান্নাত প্রদান করবেন, সাধারণভাবে নয়, মা ফাতেমার সঙ্গে আপনাকে জান্নাত প্রদান করবেন। হযরতে সাহারা বানু ডাক দিয়ে বলতেছেন, আপনি কেন কারবালার ময়দান থেকে পাথরগুলো কুড়ে কুড়ে নিয়ে হাতের মধ্যে নিচ্ছেন? সাহারা বানুকে হযরতে মা ফাতেমা তু জাহারা ডাক দিয়া বলতেছেন, ওগো সাহারা বানু, আগামী কালকের বার্তার কথা কি তোমার মনে আছে? বলে, হ্যাঁ শুক্রবার। আগামী কালকের কথা তোমার মনে আছে? আমার নবী একটা ওসিয়ত করে দিয়ে গিয়েছিলেন, গায়েবের খবর দিয়েছিলেন, যেই দিন হবে মুহরমের 10 তারিখ, আশুরার 10 তারিখ, যেই দিন হবে শুক্রবার দিন, আসরের নামাজের পূর্ব মুহূর্তে ওই ইহুদিদের দলেরা নবীজির কলিজার টুকটা প্রপুত্রকে কতল করে দিবে, শাহাদাত করে দিবে। তোমার কি মনে আছে? বলে, হ্যাঁ মনে আছে। বলে, এটার সাথে আপনার পাথরগুলা কুরানুর সম্পর্কটা কি? ও সাহারা বানু, তুমি জানো না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের মধ্যে কোনোদিন একটা মশা বসে নাই? যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নবীজির ঠোঁট মুবারকের চুম্বন রয়েছে। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগামীকালকে এই কারবালার ময়দানের মধ্যে কতল করে দেওয়া হবে, শাহাদাত করে দেওয়া হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই কারবালার মরুভূমির পাথরের মধ্যে পড়ে যায়, একবার যদি নানা বলে ডাক দেয়, আমার নবী রওজা মুবারকের মধ্যে থাকবে না। আমার নবী রওজা মুবারক থেকে ইমাম হুসাইনকে রক্ষা করার জন্য এই কারবালার ময়দানে হাজির হয়ে যাবে। ডাক দিয়ে বলতেছেন, কেন গো আসতে দেন না নবীকে? নবীর উম্মতকে আবার দেখা দেওয়ার জন্য? বলেন, আরে না, আমার নবী তো খবর দিয়া গেছে এ কারবালাই হুসাইন পাকের যতটা ফোঁটা রক্ত পড়বে প্রথম থেকে, ওই প্রত্যেক ফোঁটা রক্তের কারণে নানার উম্মত জান্নাতি, নবী আসবে না, আসার ব্যবস্থাও আমরা করতে চাই না, আমরাও চাই না। আমরা চাই হুসাইন পাক কারবালার ময়দানে শাহাদাত করার পরে আমার নবীজি, আমার কলিজার টুকরা আব্বাজান এই কারবালার ময়দানের বিনিময়ে আব্বাদানের উম্মতকে বাঁচাইয়া নিয়ে যাক। কেমনে গো, কেন 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 এমন কথা বললেন? বলে, আমি আমার বাবাকে নবুয়াতের দায়িত্ব পাওয়ার পর থেকে প্রথম থেকে এই পর্যন্ত একদিনও টাকার মায়া করতে দেখি নাই, সম্পদের মায়া করতে দেখি নাই, উম্মতের জন্য সব বিলীন করে দিয়েছেন। কেন 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 এই কথাটার উত্তরটা আমাকে দাওয়াত করার পরে, এখন স্টেজে আসার পরে এই কথাটা বলার কথা বলে দিয়েছেন? আমার নবীকে সম্পদের প্রতি কোনোদিন আকৃষ্টতাই দেখা যায় না। সম্পদের প্রতি আকৃষ্ট হইলে নবীজি কোনোদিন পেট মুবারকের মধ্যে পাথর মুবারক বাঁধতেন না। সম্পদের প্রতি লোভ থাকলে আমার নবীজি সাহাবাই কেরামের কাছ থেকে চায়া নিয়ে খাবার খাইতেন। আমার নবীজি চায়া নিয়ে খান নাই, ইহুদির বাড়িতে কাজ করার জন্য গেছে, ও ইহুদি আমার নবীজির গাল মুবারকের মধ্যে থাপ্পর পর্যন্ত দিছে, আমার নবী একটা কথাও বলে নাই, নবীজির গাল মুবারকের মধ্যে এমন দাগ দেইকা। সাহাবাই কেরাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, কে এমন কাজ করেছে? বলেন, তার হাতটা কেটে দিব। আল্লাহর হাবিব বলেছেন, না 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 না, তার কপালে হেদায়েত সম্পূর্ণ, ওই ব্যক্তি হেদায়েত হয়েছে, ইসলামের পায়াতলের মধ্যে এসেছে। ও বন্ধুগো, আমার নবীজি যদি সম্পদের মায়া করতেন, নবীজি উম্মতের জন্য কান্না করার জন্য ওই কারবালার ওই মদিনা শরীফ থেকে দুই পাহাড়ের গুহায় যে নবী আমার কানতেন না। একদিন সকালবেলা হযরত ওমর ফারুক, হযরত ওসমান জিন্নুরাইন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারজন সাহাবী মসজিদে নববীর মধ্য থেকে দেখতেছেন আমার মদিনার নবীকে, মদিনার কোন জায়গার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। নবী গো, নবী গো, নবী গো, আপনি কোন জায়গায়, কোন জায়গায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু গরম সাহাবী, দৌড়ে ডাক দিয়ে বলেন, ও মদিনার কাফেরেরা, ইহুদির দলেরা, মদিনার নবীরে যদি অল্প কিছুক্ষণের মধ্যে খুঁজে না
না পাওয়া যায়, ইহুদিদের প্রত্যেকের কল্লা আলাদা করে দেওয়া হবে, এক একজন এক এক দিকে দৌড়াদৌড়ি করতেছেন, নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না। এবার হযরত আবু বকর একদিকে ঘোড়া নিয়ে চলে যায়, উসমান জিন্নুরাইন একদিকে চলে যায়, মৌলা আলী একদিকে চলে যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিকে চলে যায়, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মধ্যে করে চলে গেলেন, উমরে ফারুক পাহাড়ের দুই দিক দিয়ে যখন হেঁটে চলে যাচ্ছেন, হঠাৎ করে দেখতেছেন নবীরে কোথাও জায়গার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছেন না। হযরত আবু বকর সিদ্দিক একদিকে, উসমান জিন্নুরাইন একদিকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে, হযরত উমরে ফারুক হঠাৎ করে হাঁটার সময় দেখতে পাইলেন একজন রাখাল দুইটা পাহাড়ের গুহার মধ্যখান থেকে অল্প কিছু বকরি নিয়ে ওই পাহাড়ের গুহার মধ্য থেকে বের হচ্ছেন। ডাক দিয়ে বলতেছেন, ও রাখাল গো, তোমার কাছে আমি জানতে চাই, তুমি কি নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা রহমাতাল্লিল আলামিন নবীকে তুমি দেখেছো নাকি? রাখাল বলে, না না না, আমি এমন কাউকে দেখি নাই। বলে, তবে হ্যাঁ একটা কথা আমি বলতে পারি। বলে, কি কথা বলতে পারো? গত দুই দিন হয়ে যায় একজন ব্যক্তি কই পাহাড়ের একটা গুহার মধ্যে দেখতেছি উনি সাজদার মধ্যে পড়ে আছে, মস্তকটাকে অবনত করে আছে। ওই ব্যক্তিটার সামনে যা দেখলাম আমার অনেকগুলা বকরি, একটা বকরিও খাবার মুখে দেয় না, একটা বকরি তিন দিন পর্যন্ত কোনো খাবার খাচ্ছে না। আমি ওই জায়গার মধ্যে যখন উপস্থিত হইলাম, লক্ষ্য করে দেখলাম উনি আর কেউ না রে, যদি সাজদার মধ্যে পড়া মস্তক অবনত করে কেউ ওই জায়গায় থাকতে পারে, পশু পাখি যার পাগল হইতে পারে, যার চেহারার দিকে ঠেকাইয়া তাকে কোনো খাবার না খাইতে পারে, উনি আর কেউ না, উনি হইল মদিনা রহমতওয়ালা নবী। এমন কথা বললেন হযরত উসমান জিন্নুরাইন, এমন কথা বললেন। বলে, না রে না, আমাদের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আপনি আলেমের শহর, হযরত আলী, আমি আলী হচ্ছি সেই শহরের দরজা। নবী গো, আপনি আপনার মাথা মুবারক উঠান। নবী, আমার মাথা মুবারক উঠায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেছেন আমার নবী এমনি মাথা মুবারক উঠাবেন না। আবু বকর সিদ্দিককে একটা ডাক দিয়া বলে, আবু বকর, তোমার ঘোড়াটা আমাকে সামান্য সময়ের জন্য দিতে পারবানি? ঘোড়াটা নিয়ে দৌড়ে চলে গেলেন বাড়ির দিকে। ঘরের মধ্যে ঢুকে ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তুমি কোথায়? নবীজির সন্ধান পাওয়া গেছে। ফাতেমা এসে ডাক দিয়ে বলে, আমার রসুল কোথায়? আমি আমার রসুলকে দেখতে চাই। ফাতেমাকে নিয়ে হযরতে ফাতেমাকে ঘোড়ার পিছনে বসাইয়া, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ইমাম হাসান হুসাইনকে সামনে বসাইয়া, টকবক করে করে নবীজির কাছে চলে গেলেন। দেখতেছেন আমার নবী সাজদার মধ্যে পড়ে আছে। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাজদা মুবারক থেকে মাথা মুবারক উঠান। নবী, আমার মাথা মুবারক উঠায় না। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করতেছি, আপনি না আমাকে জান্নাতের মহিলাদের সরদারিনী বলেছেন, আপনার যত গুনাহগার মহিলা মহিলা উম্মত থাকবে, ওই উম্মতদেরকে সারা আমি ফাতেমা জান্নাতে যাব না, আমার নবী সাজদা থেকে মাথা মুবারক উঠায় না। এবার ফাতেমা কই, নবী গো, আপনি কিভাবে মাথা মুবারক উঠাবেন? আমি ফাতেমা জানি। ফাতেমা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মাথা মুবারক তুলান, আমি আমার ইমাম হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য ওয়াকফা করে দিলাম। হে হোসেন নবীজির ঔলাদ, সালাম জানাই মোরা, আই সালাম জানাই মোরা, আই সালাম জানাই। হে হোসেন নবীজির ঔলাদ, সালাম জানাই। মারহাবা পড়বেন না জন, আমার নবী সেজদা থেকে আস্তে করে মাথা তুললেন। ও ফাতেমা, কার দোহাই দিলা? মারহাবা পড়েন না, দোহাইটা দেওয়া হলো কার? উনি তো সাধারণ হুসাইন নয়, যে হুসাইনে পাকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমি নবীকে দশ দশ বার বলেছেন, যে হুসাইনে পাকের শাহাদাতের খবর একবার দুইবার জিব্রাইল আমার কাছে আসে নাই, বারো বার এসেছেন,
যে হুসাইনে পাকের শাহাদাতের কারণে আমি নবীজির একজন নাই সব উম্মত জান্নাতি হবে। তো ওই হুসাইনে পাকের শাহাদাতে কারবালা মাহফিল করব না কার করব? ও হুসাইনে পাকের স্মরণ করব না কার করব? ওই হুসাইনে পাকের স্মরণ অন্তরে রাখবো না রাখবোটা কার? আছে তো ইনশাল্লাহ মহাব্বত অন্তরে, আছে তো মহাব্বত অন্তরে। আল্লাহ সেই মহাব্বত নিয়ে ইন্তেকাল করার তৌফিক দান করুন। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন, মাদ্রাসা নয়, মাদ্রাসারটা বাদ দিলাম, স্কুল কলেজ ইউনিভার্সিটি ওই পর্যায়ে যারা আছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া দেখছেন আপনারা অনেকেই তো এখানে বসে আছেন, আপনাদেরকে আর বেশি দিন নাই, আমি ছোট মানুষ, আল্লাহ পাক আমার হায়াত কত দিন দেয় আমি নিজেও জানি না। দোয়া করবেন, আমি জানি না এই এলাকার মধ্যেও মাদ্রাসা প্রতিষ্ঠা কতটুকু হয়েছে বা মাদ্রাসার খেদমত কতটুকু আছে। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে এই গুণাগারের মাধ্যমে এখনও 7টা মাদ্রাসা রয়েছে। আমার মাধ্যমে খেদমত কতটুকু হবে জানি না, তবে আমি চেষ্টা করব আমার মাধ্যমে যেন প্রত্যেকটা মুসলমানদের অন্তরের ভিতরে আহলে বায়াতের মহাব্বত প্রবেশ করিয়ে দেওয়া যায়। কেন জানেন? এ আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর নৌকা যখন প্লাবনের মধ্যে সব ডুবে যাচ্ছে, নূহ নবীর নৌকার মধ্যে যারা উঠেছেন তারা বাঁচছেন, তারা বেঁচে গিয়েছেন। আহলে বায়াতের নৌকার মধ্যে যারা উঠবেন তারাও বেঁচে যাবে। তো আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আছি, আপনাকে যদি কেউ আইসা বলে এই আহলে বায়াত, আহলে বায়াত করা শোনা দেয় কারবালার মাসে, এটা তো শিয়াদের আলামত, আস্তাগফিরুল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ জোরে পড়বেন। আর শুনেন, যদি নবীর বংশকে ভালোবাসার কারণে কেউ আমাকে শিয়া তোকমা দেয়, হযরত মৌলা আলীকে ভালোবাসার কারণে কেউ আমাকে শিয়া তোকমা দেয়, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলে কেউ শিয়া তোকমা দেয়, ইমাম হুসাইনে পাকের স্মরণে শোয়া দেয় কারবালার মাহফিল করলে কেউ যদি শিয়া তোকমা দেয়, আল্লাহর কসম এই শিয়া তোকমা নিয়ে ইন্তেকাল করব। তবে আমরা শিয়া নয়, আমরা সুন্নি, আমরা সুন্নি এমন সুন্নি, নবী যেমনভাবে ভালোবাসার কথা বলেছেন আমরা ঠিক তেমনভাবে ভালোবাসি। শিয়াদের কাজ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আহলে বায়াতের স্মরণের দিনে শোয়া দেয় কারবালার দিনে, তারা তাদের শরীরের মধ্যে আঘাত করে, আপনারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখবেন। তবে সুন্নিদের কাজ আঘাত করা নয়, শোয়া দেয় কারবালা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করে ইসলাম তার উপরে কিভাবে প্রতিষ্ঠিত সুঅধিষ্ঠিত থাকা যায় আমরা সেই চেষ্টা করব ইনশা। নবী আমার সেজদা থেকে মাথা মোবারক উঠালেন, হযরতে সাহারা বানুর কথা বুঝতে পারলেন? ওই জায়গায় উনি ওই জায়গার মধ্যে মাথা দেওয়া, সাহারা বানু বলেছেন আমি এই জায়গার মধ্য থেকে এমনি আসি নাই, হুসাইনে পাক যদি একবার নানা বলে চিল্লানি দেয় আমার দয়াল নবীজি রওজা মুবারকে থাকবেন না, সেখান থেকে হুসাইনে পাককে এখানের মধ্যে উদ্ধার করার জন্য চলে আসবে। কিন্তু না, আমরা সেটা চাই না, আমরা চাই কারবালার ময়দান ইমাম হুসাইনে পাক থাকুক। হুসাইনে পাককে হযরতে সাহারা বানু জিজ্ঞাসা করলেন চলেন না আমরা কারবালার ময়দান দেখি, কারবালার ময়দানে গিয়ে দেখলেন ইমাম হুসাইনে পাকের দেহ মুবারক যতটুক ওই জায়গার মধ্যে ঠিক অতটুক জায়গা একবারে পরিষ্কার করা, পাথর নাই, কোনো পাথর নাই, ওই জায়গাটা এভাবেই পড়ে আছে। মারহাবা কি জোরে বলবেন না, গভীর মনোযোগ দিবেন বাবারাম। হযরতে সাহারা বানু ডাক দিয়ে বলে ইমাম হুসাইন আপনি কি স্বপ্ন দেখেছেন আপনার কাছে জানতে চাই, বলে চলেন আমার হুজরার মধ্যে চলেন। ডাক দিলেন জৈনুল আবিদিনকে, ডাক দিলেন হযরতে সকিনাকে, ডাক দিলেন ওই জায়গার মধ্যে নবীর বংশের সদস্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত ইমাম কাসিমকে ডাক দিয়ে বললেন ও ইমাম কাসিম শুনেন 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 আমি আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই, অল্প কিছুক্ষণ আগে আমি আমার একটা স্বপ্ন দেখলাম, ওই খোয়াবের মধ্যে আমার নবীজি এবং মৌলা আলী, আমার আম্মা জান হযরতে মা ফাতেমাতুজ জোহরা, আমার বড় ভাই হযরতে হাসান ইবনে আলী একটা দস্তরখানার মধ্যে খাবার নিয়ে জান্নাতি নিয়ামত নিয়ে বসে আছেন আর আমাকে বলছেন ও হুসাইন আপনি জান্নাতে প্রবেশ করে, আমাকে বলেছেন ও হুসাইন আপনি জান্নাতে প্রবেশ করেন। আমি প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম ও নানা, ও আমার আব্বা হযরত ইমামে আলী মাকাম, ও মা ফাতেমাতুজ জোহরা, আমার বড় ভাই হযরতে হাসান ইবনে আলী, আপনি কেন খাবারগুলো বক্ষণ করছেন না? বলে খাবার খাওয়ার জন্য সদস্য ঠিক করা হয়েছে পাঁচজন, তুমি ইমাম হুসাইন আসলে পাঁচজন পরিপূর্ণ হবে, আসার পরেই আমরা সেই খাবার বক্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এবার আস্তে আস্তে করে ফজরের আযান হয়, জুমার নামাজের সময় হয়, প্রত্যেকটা জায়গার মধ্যে জুমার নামাজ আদায় করা
করা হয়। এই জায়গার মধ্যে আহলে বায়াতের জুমার নামাজের আলোচনা হচ্ছে তাদের তাবুর মধ্যে, ওই জায়গার মধ্যে এজিদের তাবুর মধ্যে জুমার নামাজ আদায় হচ্ছে। আচ্ছা বলেন, নামাজ আদায় কি এজিদেরটা হবে না আহলে বায়াতেরটা হবে? কারটা হবে? কারটা হবে? এজিদের মাথায় ফাঁকরি ছিল নি? ছিল নি? দাড়ি পাঞ্জাবি ছিল নাকি? ছিল নাকি? ছিল নাকি? ছিল নাকি? পানি না, এটা কি পুরাটা কি? এটা পুরাটা কি? এই বোতলটার এই মুখটা যদি খোলা হয় পানি ভরা যাবে? যাবে না? আচ্ছা বলেন, এই বোতলটার মুখটা খুলে পানি ঢুকানো যাবে, এই যে নিচটা আছে এটাকে কি বলেন? বোতলের তলা। এই তলাটা কেটে দিলাম, মুখটা খুললাম, কলের পাইপ এনে এটার মধ্যে দিলাম পানি ঢালার জন্য। আচ্ছা বলেন, পানি কি আসে না গেছে? পানি থাকবে? এই বোতলের যদি তলাটা না থাকে, মুখ খুলে পানি দিলে পানি থাকবে? আজকে এই চর পাথর গাটার মানুষ সবাই মনোযোগ দেন, শোনেন, এ ইমানটা হচ্ছে একটা পাত্রের তলার মতো। হুজুর, এত নর্মাল জিনিস? আরে না, পাত্রের তলা না থাকলে তো পাত্রতে খাবারই থাকবে না, এটা দামি জিনিস, কথা বোঝেন নাই মনে হয়। পাত্রের তলা না থাকলে তো পাত্রে খাবার থাকবে না, এটা নর্মাল জিনিস না, এটা দামি জিনিস। এই বোতলের তলা না থাকলে যেমন এটার মধ্যে পানি থাকবে না, ইমাম হুসাইনে পাক, হাসাইনে পাক, ইমামে আলী মাকাম, মা ফাতেমা, দয়াল নবী, আহলে বায়াতের প্রতি ইমান না থাকলে সেজদা দিতে দিতে কপাল কালো বানাইতে পারবেন, নামাজ পড়তে পড়তে নিজেকে ঝাঁসা করে দিতে পারবেন, দান সৎকা করতে করতে এলাকার মধ্যে দানশীল নাম করতে পারবেন, এলাকার মধ্যে আপনারা বড় বড় ওয়াজ মাহফিল করাইতে পারবেন। আহলে বায়াতের ভালোবাসা নাই, নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, দান সৎকার দাম নাই, কোনো কিছুর দাম নাই। যদি ইমাম আহলে বায়াতের ভালোবাসা আপনার না থাকে, আলী মাকামের ভালোবাসা না থাকে, মা ফাতেমার ভালোবাসা না থাকে, হাসান ইবনে আলীর ভালোবাসা না থাকে, হুসাইন ইবনে আলীর ভালোবাসা না থাকে, পাক পাঞ্জাতনের ভালোবাসা না থাকে, ভালোবাসা আছে তো দাম আছে। এই ভালোবাসা অন্তরে নিয়ে দশ পাঁচ ওয়াক্ত নামাজ নয়, মাত্র ইমান আছে, হযরতে আহলে বায়াতের ভালোবাসা নিয়ে একটা সেজদা দিয়েছেন ফজরের নামাজে, প্রথম রাকাতের দ্বিতীয়টা দিতে পারে নাই, সেজদা ইন্তেকাল করে মারা গিয়েছেন, একটা সেজদা দিয়েছেন, বাকি তিন সেজদা জান্নাতে গিয়ে দিবেন আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে। হুজুর কেন কেন কেন? আরে আপনি তো ইমানদার, আপনি তো তাজা ইমানওয়ালা, দুনিয়ার আমল বেশি করেন না, ইমান ঠিক রেখেছেন, মরণের আগে ইমানটা নিয়ে কবরে গিয়েছেন। আল্লাহ পাক আমলের মাপ দিতে পারে, ইমানের মাপ দিবে? নামাজের জন্য গুনাহ মাফ আছে, রোজার জন্য মাফ করবেন, হজের জন্য মাফ করবেন, যাকাতের জন্য মাফ করবেন, ইমানটা ঠিক না থাকলে মাফও, কথা বলেন না, মাফও। মা যদি সন্তানকে ভালো শিক্ষা না দেয়, সন্তান মাকে কোনো কিছু ফিডব্যাক দিবে? বাবা যদি সন্তানকে উচ্চ শিক্ষায়, সুন্দর শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষা না দান করে, এই সন্তান কি বাবাকে বুড়া বয়সে মুরব্বী হওয়ার পর ভালো দাম দিবে, ভালো সম্মান দিবে? দোকানদারকে টাকা না দিলে দোকানদারকে আপনাকে খরচ দিবে? কোনো কিছুই তো দিবে না। তো আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ইমানটাকে যদি আপনি ফিরত না দেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তো আপনাকে এই ইমানের বদৌলতে জান্নাতও দিবে না, দিবে নাকি? জান্নাত দিবে নাকি? তো জান্নাত পাওয়ার জন্য আহলে বায়াতের ভালোবাসার দরকার আছে। এই জন্য মহরম মাস আসলে এই মহরম মাসে আশুরার মাহফিল করে, সোয়াদের কারবালার মাসে আহলে বায়াতের স্মরণ করে আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করি, আর এই চলাফেরার মাধ্যমে আল্লাহ যেন আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করে জোরে